শেরপুরের নকলায় সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে নকলা থানার আয়োজনে থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুশফিকুর রহমানের সভাপতিত্বে এসআই সুমন আহমেদ শ্রাবণের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহানউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্না, মেয়র হাফিজুর রহমান লিটন, ট্রাফিক পুলিশ পরিদর্শক আশরাফ আলী আকন্দ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবজিৎ পোদ্দার ঝুমুর, সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার বণিক অভিষহ আরও অনেকে। এবছর নকলায় 21টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এ সময় উপজেলার বিভিন্ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক, সাংবাদিক ও পুলিশ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।